नमस्कार बंधुरा, ओम गणेशाय नमो। आमी श्री शांतनु फोक रॉक चैनले आपनादेर स्वागत जानाच्छि। आज के भाबछिलाम एकटु भिडियोटा एकटु अन्यरकम भावे करी। अन्यरकम भावे बोलते आज के मेडिटेशन सम्बन्धे किंबा ध्यान योग एवं प्राणायाम सम्बन्धे आपनादेर किछु किछु बलार इच्छा छिलो आमार, सेगुलोई आमी एटा आजके शेयर करार चेष्टा करछि। तो आम्रा जानी जे प्राणायाम करले किंबा आम्रा जदि मेडिटेशन करी ताहले किन्तु एई मेडिटेशन आमादेर देह मन एवं समस्त किछु आमादेर समस्त किछु नार्भास सिस्टेमेर उपरे सुंदर एकटा शुभ प्रभाव फेले। एटा किन्तु बोलते पारेन बिना पैसाय ओषुधेर मतन, এবং এই ওষুধটা অনেক এফেক্টিভ। আজকে সারা দুনিয়ায় মানুষ স্ট্রেস টেনশন এর জন্য যে ওষুধগুলো খায় সেগুলো কিন্তু টেম্পোরারি আপনার রিলিফ দেয়, কিন্তু যদি আমরা ধ্যান যোগ এবং যোগব্যায়াম এবং বিভিন্ন রকম মেডিটেশন করতে পারি সঠিকভাবে সঠিক সময়ে, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো অনেকটা রিডিউস হয়ে আসে। এবং শুধু তাই না, অন্যান্য মানে রোগও এগুলো আস্তে আস্তে কিওর হয়ে যায় এই প্রাণায়ামের মাধ্যমে এবং মেডিটেশনের মাধ্যমে। মনকে শান্ত রাখতে এবং মানুষের স্ট্রেস লেভেল কমাতে মেডিটেশনের কিন্তু কোনো জবাব নেই বন্ধুরা, এবং টেনশন দূর করতে মানে এটা একদম কি বলবো ধন্বন্তরীর মতন কাজ করে। এটা যদি আমরা নিয়মিত করতে পারি অল্প সময়ের জন্য, যে যতটুকু সময় পাওয়া যায়, তবে অল্প সময়ের জন্য করাটাই ভালো, কেননা এটা আমাদের কন্টিনিউটি করতে হবে, কন্টিনিউ করতে হবে, তাহলে কিন্তু আমরা এর অনেক সুপ্রভাব পেতে পারি। মানুষের যে ফোকাস, যেটা কাজের ফোকাস এবং জীবনের প্রতি যে ফোকাসটা সেটা ঠিক রাখে, এবং মানুষের সার্বিক সুস্থতা সেটাও কিন্তু দেয়, এবং মানুষের মনের যে প্লেজার যে আনন্দ সেটাও কিন্তু বৃদ্ধি করে। এতগুলো কাজ এই মেডিটেশন করে। এই মেডিটেশন যদি আমরা অল্প সময়ের জন্য প্রতিদিন অভ্যাস করতে পারি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা, এটা কিন্তু আপনারা প্রতিদিন অভ্যাস করবেন। প্রতিদিন যদি অভ্যাস আমরা করতে পারি, ধ্যান যোগ কিছু যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অনেক রকম সমস্যা, অনেক রকম মানসিক অস্থিরতা চঞ্চলতা এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের রিডিউস হতে পারে, কমে যেতে পারে। এইভাবেই আমরা আমাদের যে জীবনের পথ সেটা এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমাদের আগামী প্রজন্মকেও আমরা এই কথাগুলো বলতে চাই, এবং আমাদের যে বর্তমান প্রজন্ম রয়েছে সবাইকেই আমি এই কথাটাই বলতে চাই যে এটা একটা মানে গুড হ্যাবিটটা গড়ে তুলতে হবে আমাদের। মানে বিভিন্ন কাজের ফাঁকেও আমাদের অনেক ব্যস্ততা, আমাদের সারা জীবন আমাদের সারাদিন অনেক ব্যস্ততা, তার ফাঁকেও কিন্তু আমাদের এটা বের করে নিয়ে সময় বের করে নিয়ে একটু করতে হবে বন্ধুরা। যদি করা যায় তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে স্ট্রেসলেস কিংবা সমস্যাহীন জীবন কিংবা টেনশনহীন জীবন কাটাতে পারি। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের কিছু সহজ পদ্ধতিতে কীভাবে করতে পারেন আপনারা, খুবই সহজ পদ্ধতিতে যেটা সবাই মেনটেন করতে পারে, সেইভাবে আমি কিছু বলবো। আর আজকে সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজকে এই অবধি বললাম, তবে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইকস করুন। ভালো থাকুন সবাই। ওম গণেশায় নমঃ।